সালাম আলাইকুম। চলুন দেখে নিই আজকে সারা বাংলা থেকে কি থাকছে। সাঁকো পরিদর্শনকালে সাঁকো ভেঙে চেয়ারম্যান খালে। ফেনীর ছাগলনাইয়া সাঁকো ভেঙে খালে পড়ে আহত হয়েছেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সহ 15 জন। গতকাল সকালে পাঠাননগর ইউনিয়নের গতিয়া গ্রামে সাঁকো পরিদর্শনকালে এই দুর্ঘটনা ঘটে। সূত্রটি জানায়, এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে ওই দিন সকালে 8 ফুট প্রশস্ত 130 ফুট দীর্ঘ মুহুরী নদীর ফুলছড়ি ঘাট সংলগ্ন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল। তার সঙ্গে থাকা পাঠানগর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী, জুয়েল সহ লোকজন সাঁকোর উপরে উঠলে সাঁকোটি ভেঙে পড়ে। এই সময় চেয়ারম্যান সহ 15 জন আহত হয়। পরে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল ওই এলাকার আজিজুল হক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।